Welcome to Study Leads. Today we will talk about the high school form online fill up. We will talk about the form fill up last day, 25th November. If you have a form fill up, you will be able to fill up. So, we will talk about the video. প্রথমতে আপনি যাব লাগবে গুগল ব্রাউজারত মোবাইল বা আপনারা যদি ল্যাপটপ ইউজ করে আছে ল্যাপটপর ওই টাইপ করিব www.ssa.assam.gov.in ইয়াত ক্লিক করিব করার পিছত এটা ইন্টারফেস ওলাই আহিব টিচার ইলিজিবিলিটি টেস্ট টিচার ইলিজিবিলিটি টেস্টত আপনি ক্লিক করিব করার পিছত এটা ইন্টারফেস ওলাই আহিব যত লেখা থাকিব এনেকুৱা এটা ইন্টারফেস ওলাই আহিব আপুনি তলফালে যাব গৈ টিচার ইলিজিবিলিটি টেস্ট লিখা আছে আপুনি আৰু তলফালে গৈ থাকিব এটা অপশ্যন ক্লিক হেয়াৰ টু এপ্লাই অনলাইন ইয়াত ক্লিক কৰিব কৰাৰ পিছতে অকে কৰি দিব ইয়াত এনেকুৱা এটা ইন্টারফেস ওলাই আহিব ইয়াৰ পিছত এপ্লিকেশ্যন ফৰ্ম আপুনি এপ্লিকেশ্যন ফৰ্মত হেৰি কৰিব ক্লিক কৰিব কৰাৰ পিছত এনেকুৱা এটা ইন্টারফেস ওলাই আহিব আপুনি তলফালে যাব গৈ নেক্সটত ক্লিক কৰি দিব নেক্সটত ক্লিক কৰাৰ পিছত এনেকৈ এপ্লিকেশ্যন ফৰ্মখন আহি যাব আপুনি এইখিনি ধুনীয়াকৈ ফিল আপ কৰিব লাগিব প্ৰথমে চাওক ইয়াত দিছে এপ্লাইড ফৰ আপুনি এপ্লাই কৰি আছে কোনটো টিচাৰৰ কাৰণে কোনটো মিডিয়ামৰ টিচাৰৰ কাৰণে আসামিজ মিডিয়াম নে বেংগলী মিডিয়াম নে বড়ো মিডিয়াম আসামিজ মিডিয়াম হ'লে আসামিজ মিডিয়াম আপুনি চিলেক্ট কৰিব এনেকৈ ইয়াৰ পিছত ধুনীয়াকৈ আপোনাৰ নাম এড্ৰেছখন দিব লাগিব এপ্লিকেণ্টছ নেম মানে এপ্লিকেণ্টছৰ নেম লিখিব লাগিব ইয়াত আপোনাৰ যিটো নাম হয় সেইটো লিখিব লাগিব আৰু ইয়াত দিছে যে ডণ্ট পুট মিষ্টাৰ মিছেছ ডক্টৰ মানে এইখিনি আপুনি লিখিব নালাগে নামৰ আগত ইয়াৰ পিছত ফাদাৰ্ছ নেম চেম দেউতাকৰ নাম লিখিব লাগিব আৰু দেউতাকৰ নামৰ আগত এনেকৈ চিৰি লেট এইবোৰ লিখিব নালাগে ইয়াৰ পিছত আহিব মাদাৰ্ছ নেমত আপোনাৰ মাকৰ নাম লিখিব লাগিব কিন্তু মাকৰ নামৰ আগত টেক শ্ৰীমতী বা মিছেছ লেট এইবোৰ লিখিব নালাগে ইয়াৰ পিছত গাৰ্ডিয়ান নেম দিব লাগিব অভিভাৱকৰ নাম লিখিব লাগিব ইয়াৰ পিছত আহিছে কমিউনিকেশ্যন এড্ৰেছ আপোনাৰ মানে যিটো এড্ৰেছ আছে সেইটো দিব লাগিব আৰু ইয়াত আৰু এটা অপশ্যন দিছে যে কমিউনিকেশ্যন এণ্ড পাৰ্মানেণ্ট এড্ৰেছ আৰ চেম যদি আপোনাৰ কমিউনিকেশ্যন আৰু পাৰ্মানেণ্ট এড্ৰেছ চেম থাকে আপোনাৰ এইটো ক্লিক কৰি দিব হৈ যাব ইয়াৰ পিছত আপুনি দিবলৈ ভিলেজ অৰ টাউন ডিষ্ট্ৰিক্ট পুলিচ ষ্টেচন পিনক'ড এইখিনি ফিল আপ কৰিব ধুনীয়াকৈ ইয়াৰ পিছত আহিব আপোনাৰ টেলিফোন নাম্বাৰ যদি আপোনাৰ টেলিফোন নাম্বাৰ তাকে আপোনাৰ টেলিফোন নাম্বাৰ দিব পাৰিব নাথাকিলে দিব নালাগে এবাৰ মোবাইল নম্বৰ আহিব মোবাইল নম্বৰ দিব লাগিব ইয়াৰ পিছত আহিব ইমেইল এড্ৰেছ আপোনাৰ নিজৰ ইমেইল এড্ৰেছটো দিব লাগিব তাৰপিছত জেণ্ডাৰ ছিলেক্ট কৰিব লাগিব মেল হ'লে মেল ফিমেল হ'লে ফিমেল ছিলেক্ট কৰিব ডেট অফ বাৰ্থ ছিলেক্ট কৰিব আপোনাৰ যদি ডেট অফ বাৰ্থ হয় আৰু ইয়াৰ পিছত দিব আৰ ইউ পাৰ্মানেণ্ট ৰেচিডেণ্ট অফ আসাম এইটো আপুনি ইয়েছ দিব স্থায়ী অসমৰ স্থায়ী বাসিন্দা নে ইয়াৰ পিছত দিছে আৰ ইউ ৱৰ্কিং আণ্ডাৰ দ্য স্কিম অফ এইটো যিটো অপশ্যন আছে ইয়াত আপুনি ন মাৰি দিব যদি আপুনি কাম কৰি নাই কৰি থকা নাই ইয়াৰ পিছত ডিড ইউ এপ্লাই ফৰ স্পেচিয়েল টিচাৰ এলিজিবিলিটি টেষ্ট যদি আপুনি স্পেচিয়েল টিচাৰ এলিজিবিলিটি টেষ্টত এপ্লাই কৰিছে তেনেহ'লে আপুনি ইয়েছ কৰি ইয়েছ ক্লিক কৰিব আৰু যদি এপ্লাই কৰা নাই ন কৰিব ইয়াৰ পিছত আহিব আৰু পাছ এইচ এছ এছ চিৰ ইকুইভেলেণ্ট এক্সামিনেশ্যন উইথ আসামিজ লেংগুৱেজ এজ ওৱান অফ দ্য ছাবজেক্ট মানে আপুনি এইচ এছ এছ চি পাছ কৰিছিল নেকি অসমীয়া মাধ্যমত ইয়াত আপুনি ইয়েছ দিব যদি পাছ কৰিছিল ইয়াৰ পিছত আৰু ইউ হেভিং ডিপ্ল'মা ইন আসামিজ লেংগুৱেজ ইছ্যুজ বাই দ্য অসম স্বাস্থ্যসভা আপোনাৰ ডিপ্ল'মা আছে নেকি অসম স্বাস্থ্যসভাই ইছ্যু কৰি দিয়ে কোনো ডিপ্ল'মা আছে নেকি যদি আছে ইয়েছ কৰিব নাথাকিলে নমাৰিব ইয়াত ইয়াৰ পিছত হেভ ইউ ৰেড আপ টু এইচ এছ এছ চি লেভেল ইন আসামিজ মিডিয়াম মানে আপুনি এইচ এছ এছ চি ক্লাছ টেন আসামিজ মিডিয়ামত পাছ কৰিছিল নেকি তাত যদি পাছ কৰি ইয়েছ দিব আৰু যদি আসামিজ মিডিয়ামত নাছিল আপুনি ন দিব ইয়াৰ পিছত আহিব এপ্লাইড ফৰ পোষ্ট অফ আপুনি কোনটো পোষ্টৰ কাৰণে হেৰি কৰি আছে এপ্লাই কৰি আছে হিন্দী টিচাৰৰ কাৰণে কৰি আছে নে গ্ৰেজুৱেট টিচাৰৰ কাৰণে কৰি আছে নে ক্লাছিকেল টিচাৰৰ কাৰণে কৰি আছে যিটো মানে আপোনাৰ হেৰি যিটো পোষ্টৰ কাৰণে আপুনি এপ্লাই কৰি আছে সেইটো ছিলেক্ট কৰিব যদি গ্ৰেজুৱেট টিচাৰে গ্ৰেজুৱেট ছিলেক্ট কৰিব ইয়াৰ পিছত এনেকুৱা এটা ইণ্টাৰফেচ লাগিব চুজ অফ জোন টু এপ্লাই কোনটো জোনত আপুনি এপ্লাই কৰিব সেইটো জোন ছিলেক্ট কৰিব ধুনীয়াকৈ ইয়াত এই জোনটো ছিলেক্ট কৰিব কৰাৰ পিছতে আহিব আপোনাৰ হেৰি এক্সাম পাছ মানে একাডেমিক কোৱালিফিকেশ্যন আপোনাৰ একাডেমিক কোৱালিফিকেশ্যন ধুনীয়াকৈ ফিল আপ কৰিব লাগিব প্ৰথমতে এইচ এছ এছ চিৰ ইকুইভেলেণ্ট এইচ এছ এছ চি আৰু ইকুইভেলেণ্ট ইয়াত দিছে মিডিয়াম ইনষ্ট্ৰাকশ্যন অফ স্কুল ছিলেক্ট কৰিব আসামিজ মিডিয়াম হ'লে আসামিজ ছিলেক্ট কৰিব ইয়াৰ পিছত এম আই এল ছাবজেক্ট এইচ এছ এছ কি আছিল সেইটো দিব যদি আসামিজ হয় আসামিজ দিব ইয়াৰ পিছত ছাবজেক্ট আপোনাৰ এইচ এছ এছ চিৰ কি কি ছাবজেক্ট আছে সেইটো ধুনীয়াকৈ ইয়াত লিখিব এইটো বক্সত ইয়াৰ পিছত আপোনাৰ আহিব ইয়াৰ অফ পাছিং মানে কোনটো ইয়াৰত আপুনি এইচ এছ এছ চি পাছ কৰিছিল ইয়াত দিব মাৰ্কছ অবটেইন মানে কিমান মাৰ্কৰ ভিতৰত কিমান মাৰ্ক পাইছিল টোটেল মাৰ্ক তলৰ বক্সটোত দিব আৰু ওপৰৰ বক্সটোত দিব হেৰি কিমান মাৰ্ক পাইছিল সেইখিনি ইয়াৰ পিছত আহিব আপোনাৰ এইচ এছ এল চি এইচ এছ এল অ' এইচ এছ
এইচএসও আপনি ধুনিয়া কেন ফিল আপ করব, ইয়ার পিছন গ্রেজুয়েশন গ্রেজুয়েশনত এনেক ফিল আপ করব, ইয়ার পিছন পোস্ট গ্রেজুয়েশন, যদি পোস্ট গ্রেজুয়েশন আপনি করেছিল পোস্ট গ্রেজুয়েশন সিলেক্ট এনেক ফিল আপ করব। ইয়ার পিছন গুরুত্বপূর্ণ একটা হেৰি আছিল অপশনটো প্রফেশনাল কোয়ালিফিকেশন, মানে কোনটো প্রফেশনাল কোয়ালিফিকেশন আছে ইয়াত ক্লিক করব। করার পিছত ইয়াত তিনটা অপশন দিয়া আছে, বিটি, যদি আপনি বিটি পাস করেছে তাহলে বিটি সিলেক্ট করব, যদি বিএড পাস করেছে বিএড সিলেক্ট করব, আর যদি বিএড হেৰি বিএড ফাইনাল এপিয়ারিং, যদি আপনি বিএড পাস করা নাই কিন্তু বিএডর সেকেন্ড ইয়ারত এতিয়াও অধ্যয়ন করে আছে, আপনি এপ্লাই করব পারিব, কিন্তু ফার্স্ট ইয়ারত পর্যটকসকলে এপ্লাই করব নোৱাৰিব। আপনি যদি বিএড পাস করেছে বিএডত ক্লিক করব, আর এইখানে এনেকৈ ধুনিয়াকৈ ফিল আপ করব, ইয়ার অফ পাসিং বা মার্কস অবটেইন এইখানে। ইয়ার পিছত তলত আহিব আর ইউ ফিজিক্যালি চ্যালেঞ্জ, যদি আপনি ফিজিক্যালি চ্যালেঞ্জ নহয় তেনহলে ন মারিব, আর ইয়েস হলে ইয়েস দিব। ইয়ার পিছত আহিব সোশ্যাল ক্যাটাগরি, আপনার ক্যাটাগরিটো জেনারেল হলে জেনারেল, এসসি হলে এসসি, জেনারেল এনে সিলেক্ট করব। করার পিছত এনেকুৱা আহিব ন্যাশনালিটি, ইন্ডিয়ান দিয়া আছে ইয়াত, রিলিজন আপনার যে ধর্ম সেইটো সিলেক্ট করব। ইয়ার পিছত আহিব হ্যাভ ইউ ইভার বিন কনভিক্টেড ফর এনি অফেন্স ইনভলভিং মরেল, মানে ইয়াত নট দিব। ইয়ার পিছত জুন অফ সেকেন্ডারি টেট এক্সামিনেশন, জুনটো সিলেক্ট করব, ইয়াত জুন দিয়া আছে, যার জন্য জুন সিলেক্ট করব লাগিব। ইয়াত দরং হলে দরং, বরপেটা হলে বরপেটা সিলেক্ট করব। করার পিছত তলফালে আহি ইয়ার পিছত আপলোড ফটো, আপনার নিজের ফটো আপলোড করব লাগিব, 35 KB-র একটা ফটো আপলোড করব লাগিব। ইয়ার পিছতে সিগনেচার আপলোড করব লাগিব 30 KB-র। ইয়ার পিছত আপনি পাসওয়ার্ড একটা ক্রিয়েট করব লাগিব, যিকোনো একটা পাসওয়ার্ড, মানে 8 characters হওয়ার কয় এনেকৈ, পিছত দিব রি এন্টার পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ড আকৌ এন্টার করব। ইয়ার পিছত আহিব ইন্টার ইমেজ টেক্স, মানে ইয়াত ক্যাপচার একটা দিয়া আছে, ক্যাপচারটো আপনি হেৰি করব লাগিব, ফিল আপ করব লাগিব। করার পিছত আপনার এপ্লিকেশন ফর্মখন ফিল আপ হয়ে যাব। ইয়ার পিছত যদি সাবমিট বটম আছে, সাবমিট বটমটোত আপনি ক্লিক করব, এনেকৈ সাবমিট বটম ক্লিক করব, মই ইয়াত হেৰি ফিল আপ করা নাই, আপনি সাবমিট বটমত ক্লিক করার পিছত আপনার ফর্মখন ফিল আপ হয়ে যাব। হওয়ার পিছত আপনি ইয়ার পিছত আহিব আপনার ব্যাংকর চালান, মানে পেমেন্ট মোডটো আহিব, আপনাদের পেমেন্ট মোডটো করে দিলে আপনার এপ্লিকেশনখন হেৰি হয়ে যাব, ফিল আপ হয়ে যাব। গতিকে